হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকে মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো যেটা সম্পর্কে জানা আপনার ভীষণ জরুরি যদি আপনার বাড়িতে কোনো হাই প্রেশারের পেশেন্ট থেকে থাকে তো এই ট্যাবলেটটি ডাক্তারবাবুরা কখন ব্যবহার করতে দেন তাছাড়া এর সাইড ইফেক্ট কি কী সাবধানতা অবলম্বন করে এটি ব্যবহার করতে হবে কোন কোন পেশেন্টরা এটি ব্যবহার করতে পাবে না সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো জাইডাস কোম্পানির যে অ্যামলোড্যাক এটি ট্যাবলেটটি মূলত দুটি উপাদানের সংমিশ্রণে এটি তৈরি করা হয়েছে একটি হলো অ্যামলোডিপিন অপরটি হলো অ্যাটিননল তো এটি সম্পর্কে বলার আগে প্রেশার সম্পর্কে কিছুটা আলোচনা করে নেওয়া যাক প্রেশার প্রেশার কথার অর্থে হচ্ছে চাপ ব্লাড প্রেশার মানে রক্তর চাপ তাহলে ব্লাড প্রেশার রক্ত চাপ রক্ত নালীর উপরে রক্তের যে চাপ সেটাই হচ্ছে ব্লাড প্রেশার তো ব্লাড প্রেশার হলো একটি লাইফ লং ক্রনিক কন্ডিশন অর্থাৎ জীবনব্যাপী দীর্ঘস্থায়ী একটি অবস্থা তো আমরা প্রেশারকে দুই ভাগে ভাগ করে থাকি একটি হচ্ছে উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার অপরটি হচ্ছে নিম্ন রক্তচাপ অর্থাৎ লো ব্লাড প্রেশার তো কিছু কিছু কারণে আমাদের ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত হয়ে যায় তার মধ্যে অনেকগুলি কারণ আছে তার মধ্যে একটি কারণ যেমন হাই কোলেস্টেরল তাছাড়া আমাদের রক্তনালীতে ফ্যাট জমা অর্থাৎ রক্তনালির মধ্যে চর্বি জমে রক্তনালীকে সংকীর্ণ করে দেওয়া এটি একটি কারণ হতে পারে তো তার আগে জেনে নিই যে আমাদের নর্মাল ব্লাড প্রেশার কোনটি আমরা একটি সংখ্যাকে গড় হিসেবে ধরি যেটা নর্মাল ব্লাড প্রেশার হিসেবে ধরা হয় যেটা হচ্ছে একশো কুড়ি বাই আশি এম এম অর্থাৎ মিলিমিটার মিলিমিটার অফ মার্কারি বয়স অনুযায়ী সেটা নির্ধারণ করা হয় তার নর্মাল ব্লাড প্রেশারকে তো আমরা দুটি ব্লাড প্রেশারকে ধরে রাখি একটি হচ্ছে সিস্টলিক ব্লাড প্রেশার অপরটি হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অর্থাৎ চলতি ভাষায় যেটাকে আমরা উপরের ব্লাড প্রেশার বলে থাকি উপরের ব্লাড প্রেশারটা হচ্ছে সিস্টলিক ব্লাড প্রেশার আর নিচের ব্লাড প্রেশারটা হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশার তো সিস্টলিক ব্লাড প্রেশারটা কিছু কিছু কারণে হঠাৎ অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে যেমন হচ্ছে স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি তাছাড়া স্লিপিং ডিসঅর্ডার হঠাৎ ভয় পেয়ে যাওয়া হাঁপিয়ে যাওয়া প্রভৃতির কারণে সিস্টলিক প্রেশারটি অনিয়ন্ত্রিত হতে পারে তো তেমন লক্ষণীয় বিষয় নয় এটা যেটা মেন লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের ডায়াস্টলিক প্রেশারটি যদি কোনো সময় ডায়াস্টলিক প্রেশারটি অনিয়ন্ত্রিত হয় সেক্ষেত্রে আপনার জানতে হবে যে আপনার শরীরের কোনো সমস্যা ঘটেছে ব্লাড প্রেশার নিজে কোনো রোগ নয় এটি অন্য কোনো রোগের বার্তাবাহক হিসাবে কাজ করে অর্থাৎ সতর্ক বার্তা দেয় যে আপনার মধ্যে আপনার শরীরের মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা হয়েছে বা হতে চলেছে তো সেক্ষেত্রে অবশ্য ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে তো চলুন আর বেশি না বাড়িয়ে যাওয়া যাক মেন টপিকে যেটা যে ট্যাবলেটটি নিয়ে আমরা আলোচনা করছি সেইটাই যাওয়া যাক তো আগেই আলোচনা করা যাক অ্যামলোডিপিন অ্যামলোডিপিন একটি তার আগে বলি অ্যামলোড্যাক এটি হচ্ছে একটি হাইপার টেন্সিভ ড্রাগ তার মধ্যে অ্যামলোডিপিন যেটি সেটি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটা আমাদের ওই সংকুচিত নাল রক্তনালীকে প্রসারিত করে তোলে যার ফলে রক্তপ্রবাহ ঠিকঠাক হতে পারে এবং রক্তনালির উপরে চাপ অনেকাংশে কমে যায় ফলে আমাদের প্রেশার নিয়ন্ত্রণে আসে এছাড়াও আমাদের হার্টের কাজকে সহজ করে তোলে হার্টকে রক্ষা করে তোলে সারা শরীরে সঠিকভাবে রক্ত পৌঁছে দিতে তাছাড়া এতে থাকা যে অ্যাটিননল ট্যাবলেটটি যেটি একটি বিটা ব্লকার ড্রাগ যেটা আমাদের স্ট্রেচ হরমোনকে অর্থাৎ যেমন অ্যাড্রিনালিন এপিলেপ্রিন প্রভৃতি হরমোনগুলিকে ব্লক করে আমাদের প্রেশারকে কন্ট্রোলে নিয়ে আসে আমাদের হার্টকে নর্মালে নিয়ে আসে অর্থাৎ হার্টবিটকে কমানোর কাজ করে তো এইভাবে এই মেডিসিনটি আমাদের শরীরে কাজ করে তো ব্যবহার সম্পর্কে কিছুটা জানা গেল তো চলুন জেনে নেই এর সাইড ইফেক্ট সম্পর্কে এই ট্যাবলেটটি খেলে এই ট্যাবলেটটি ব্যবহার করার ফলে কি কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করার ফলে বমি বমি ভাব আসতে পারে পেটে অস্বস্তি ভাব আসতে পারে প্রেশার নিচে নেমে যেতে পারে অর্থাৎ লো প্রেশার হয়ে যেতে পারে হার্টবিট কমে যেতে পারে প্রভৃতি দেখা দেখা যেতে পারে তো তেমন কোনো দীর্ঘস্থায়ী সাইড ইফেক্ট দেখা যায় না যদি কোনো সাইড ইফেক্ট আপনার জন্য দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে অবশ্যই পার্শ্ববর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আর বলতে গেলে এ ডোজ সম্পর্কে এটি আপনার ডাক্তারবাবু নির্ধারিত করবেন যে আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী আপনার কি পরিমাণে প্রয়োজন তো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনও সেলফ মেডিকেশন করবেন না অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শতেই এই সব ট্যাবলেটগুলি ব্যবহার করবেন তো বন্ধুরা এই ছিল অ্যামলোড এটি সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না আর এই রিলেটেড যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানান অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ